হ্যালো বৃহস আসসালামু আলাইকুম সবাই যা জায় কেন আছেন ভালো থাকবেন সুস্থতা থাকবেন এখানে যে মাছগুলো দেখতেছেন সেটি হলো গা দেশি গোলসা মাছের পোনা যে গোলসা মাছের পোনা আপনাদের পুকুরের জন্য কিংবা আপনারা বায়ু জন্য চাষ উপযোগীভাবে করে নিয়ে নিতে পারেন হ্যাঁ বৃহস ভিডিওটা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন এই গোলসা মাছের নিয়ম মতন চাষ করিলে আপনারা লাভবান হতে পারবেন গোলসা মাছের খাদ্য অল্প সীমিত খাবারে মাছ আপনারা সঠিকভাবে কালচারে চাষ করিতে পারবেন হ্যাঁ প্রিয় এখানে যে মাছগুলো দেখতেছেন দেখেন একদম এক সাইজের মাধ্যমে কিংবা উনিশ বিশ মাছ সাইজ থাকে তাহলে সেই ক্ষেত্রে উনিশ বিশ মাছটা আপনারা পুকুরের জন্য চাষ করিতে পারবেন এখানে যে গোলসা মাছগুলো দেখতেছেন একদম অরিজিনাল দেশি গুলসা মাছের পোনা এখানে কিনা করজ নেই অতএব কিনো মাছের শরীরে কিনা কিছু ক্ষত বিক্ষত ধাক নাই মৎস্য চাষী ভাইরা যারা মাছ চাষ এবং কি আগ্রহতভাবে করবেন এটি কেমন খরচে আপনারা চাষ করতে পারবেন সেটাই আপনারা ভিডিওটা প্রথম থেকে এবং কি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা নেট না টেনে কিংবা আপনারা সঠিকভাবে আমার তথ্যটা পাবেন হ্যা ব্রিয়াস এই মাছটি আপনার চাষ হারভেস্টিং সময় লাগবে মাত্র পাঁচ থেকে ছয় মাসের ভিতরে হারভেসিংয়ে আপনারা শেষ করিতে পারবেন এই মাসটা আপনার পাঁচ মাসের ভিতরে প্রায় কেজি আসবে আপনার পনেরোটা কিংবা আঠারোটা অতএব বিশটা এর মাধ্যমে যে পনেরোটা কিংবা বিশটা কেজি আসে বর্তমানে বাজার রেটে আপনারা চারশো কিংবা পাঁচশো টাকা আপনারা বাজার পাচ্ছেন হ্যাব্রিওস এই মাসটি সম্পর্কে আরও তথ্য পেতে আপনারা ভালোভাবে এবং কি কমেন্ট করবেন বাংলাতে লেখে আমি আপনাদেরকে সঠিকভাবে তথ্য দিয়ে থাকবো যখন আপনার পুকুরের মাধ্যমে চাষ করিবেন কিংবা পুকুরে মাছটি সারিবেন আপনার দেখা গেছে যে বিশ শতাংশ কিংবা পনেরো শতাংশ জায়গার ভিতরে কিংবা একশো শতাংশ জায়গার ভিতরে আপনারা মাছ চাষ করিতে পারেন আপনার পানির জলাশয় থাকতে হবে মাত্র চার থেকে পাঁচ ফুট অতএব কিংবা সাত থেকে আট ফুট থাকলেও কিন্তু সমস্যা নেই প্রথমভাবে আপনার পুকুরটা ভালোভাবে নার্সিং করে নেবেন মাছ ছাড়ার আগে আপনারা যদি পানি বেশিরকম থাকে তাহলে প্রতি শতাংশে মাছ ছাড়ার আগে চুন দিতে হবে মাত্র দুই গ্রাম করে চুনটা দেবেন হ্যাঁ ব্রিয়াস মাছ ছাড়ার আগে তখন আপনার লবণ দিতে হবে প্রতি শতাংশে চার গ্রাম করে লবণটার কারণ হলো যদি পানিতে কিন্তু এমিউনিয়া গ্যাস কিংবা মাটিতে থাকে তাহলে সেটা ধ্বংস করে দেবে তারপরে আপনারা মাছ যখন সারার আগে তখন আপনারা ব্যবহার করতে হবে পটাশ পটাশটা আপনার পুকুরের পানির কিনে জীবাণু থাকলে সেটি নষ্ট হয়ে যাবে পটাশটা আপনাকে দিতে হবে প্রতি শতাংশে দুই গ্রাম করে ব্যবহার করিতে হবে তারপরে আপনারা মাছ যখন সারিবেন তখন আপনারা প্রতিদিনের খাদ্য দুই বেলা করে দিবেন একবার বস সকালে দিবেন আর একবার সন্ধ্যাস্ত যাওয়ার সন্ধ্যায় আপনারা খাদ্যটা ব্যবহার করিবেন তারপরে আপনারা মাছ ছাড়ার পূর্বে মাছের শরীরে যদি কিন্তু ক্ষত বিক্ষত দেখা যায় অতএব মাছের যদি পেট ফোলা বাপ থাকে খাদ্যটা কম খায় তাহলে বুঝতে পারবেন আপনার পুকুরের কিন্তু গ্যাস রয়েছে তার জন্য গ্যাসটা দেওয়ার উদ্দেশ্যটা হলো গ্যাসটা নষ্ট করবেন আপনারা প্রতি শতাংশে হ্যাঁ চারশত গ্রাম করে লবণটা ব্যবহার করবেন প্রতি শতাংশে প্রতি শতাংশে যদি আপনার দশ শতাংশ জায়গা থাকে কিংবা বিশ শতাংশ জায়গা থাকে সেই জায়গায় আপনার তিন কেজি পরিমাণ লবণ ব্যবহার করবেন পানি থাকতে হবে চার থেকে পাঁচ ফিট যদি পানির সংখ্যাটা কম থাকে তাহলে আপনারা লবণটা কম ইউজ করবেন তারপরে লবণটার সাথে আপনারা মিক্স করে নেবেন শুকনো লবণটা সারাটা পুকুরে ছিটিয়ে দেবেন কিংবা আপনার পটাশটা গুলতে হবে না অতএব লবণটা গুলতে হবে না শুকনো অবস্থায় লবণটা দিয়ে দেবেন ফ্যাব্রিওস তারপরে আপনার পানিটা যদি শোধন আরও মাছ খাদ্যটা যদি বেশিভাবে খাইয়ে থাকে তাহলে আপনারা সেইভাবে খেয়াল করিবেন মাছের যদি অতিরিক্ত অক্সিজেন ফিল করে তাহলে অক্সিজেন গিয়ার ট্যাবলেট রয়েছে ব্যবহার করে